এই জনপদ সে অন্তর্ভুক্ত ছিল। তারাকে আর্যরা আক্রমণ করেছিল, এখানে অনার্য আদিবাসী বাস করত, জলাভূমি ছিল। আর্যরা লিখে গেছে যে এখানে রাক্ষস জাতি বাস করে, নিষাদ জাতি বাস করে। তখনও যুদ্ধ হয়েছে আর্য বা অনার্য। পরবর্তীকালে ইতিহাসের ধারাবাহিকতায় এই জনপদ বহু সংগ্রাম, রক্তপাত, বহু আত্মত্যাগ, বহু মানুষের আত্মবলিদানের মাধ্যমে আমরা আজকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। সংবিধানের একটু আগে যে প্রিএম্বল পড়া হলো, মানে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় আমরা লিখেছিলাম আমরা জনগণ, আমরা জনগণ 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করিয়া 71 সনের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আমরা লিখেছিলাম। কেন আমি তো ঘোরতর আবেগ, বঙ্গবন্ধুর ভক্ত, এখন অবশ্য এই আবেগ সাথে আমার সম্পর্ক নাই, সে রাজনৈতিক কথা বাদ দিলাম, আমরা তো একথাও লিখতে পারতাম। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে তার আহ্বানে মুক্তিযুদ্ধ করিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করে আছে, তাহলে কে নেয়? আমরা রেখেছি কেন? কারণ এই দেশটা জনগণের, তারাই যুদ্ধ করেছে, তারাই আত্মত্যাগ দিয়েছে, 30 লক্ষ মানুষের রক্তের উপরে ভাসছে এই বাংলাদেশ। এ কথাটা আমাদের মনে রাখতে হবে। আপনারা তরুণ প্রজন্ম, তখন আবার টকবকে যৌবন, কোনো বাধাকে মানে বাধা মনে করি না, কারণ আমি বিশ্বাস করি যে নিজেকে জয় করতে পারে, ভয়কে জয় করতে পারে, সে সামনে এগিয়ে যেতে পারে। যে নিজেকে নিজে জয় করতে পারে না এবং বাধাকে অতিক্রম করতে পারে না, সে বড় হতে পারে না। আমি যদি লিখতাম বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানের নির্দেশে ঘোষণায় বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছে, আমি বাদ দিয়ে কিন্তু আপনারা, আমি অনেক সময় ইতিবাচক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক। আমি নেতিবাচক দিক হলো অহংকার, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি সেটা করেছি, আমি উদ্বোধন করলাম, এ করলাম, সে করলাম, এগুলো সবই আত্ম অহংকার। এই বাঙালি জাতির ভিতরে এই প্রবণতা আছে, প্রথম থেকে আছে, আমি করেছি, আমরারা। যাদের মনের ভিতরে আবেগ বড় হয় তারা আমরা হয়ে যায়, আর যাদের মনের ভিতরে আমি সংকীর্ণতায় আবদ্ধ হয় সেটা অহংকারে পরিণত হয়। আজকে বাংলাদেশে আমি তো অহংকারে পরিণত হয়েছে। আজকে সংবিধান এসে যদি দেখেন আপনার ভুল করতে পারবেন না, আমরা লিখেছি আমরা বাংলাদেশের জনগণ, আমরা স্বাধীন করেছি। জনগণ মানে খেটেখা মানুষ, সর্বস্তরের মানুষ। স্বাধীনতার ঘোষণাপত্র যদি দেখেন, গণপরিষদে যেটা আমরা পাশ করেছি, হেন লোক নাই, হেন শ্রেণী নাই, হেন সম্প্রদায় নাই যাদের কথা লেখা হয়নি। আমাকে এক মুক্তিযোদ্ধা প্রশ্ন করলেন যে সংবিধানে তো মুক্তিযুদ্ধের কথা লেখা নাই। আপনার ঠিক বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের কথা লেখেনি, মুক্তিযোদ্ধাদের কথা লেখেনি, মুক্তিযুদ্ধের কথা লেখেছি।
যে মুক্তিযোদ্ধাদের কথা লেখেন এটা যেমন ঠিক, কিন্তু উনি যদি সম্পূর্ণভাবে সংবিধানটা বিশ্লেষণ করেন এবং তার সাথে সাথে সংবিধানের তাৎপর্যময় দিক, স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত প্রস্তাব যেটা গণপরিষদে আমরা গ্রহণ করেছিলাম সেখানে কিন্তু আছে এদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষক, বুদ্ধিজীবী, সব ধরনের মানুষ এবং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, কামার, কুমার, জেলি, তাঁতি, রাখাল, দিন মজুর, খেট মজুর সবাই অংশগ্রহণ করেছে। তাহলে সংবিধানে যদি আমি আবৃত্তি শুরু করতাম তাহলে তো আমার স্বাধীনতা প্রস্তাবে এই কথাগুলো লেখা ছিল অবান্তর। আমরা তো শুরু করেছি থেকেই ওটা জাস্টিফাইড। সেই জন্য এই সংবিধান সবার, এই রাষ্ট্রটা যেমন সবার, তেমনি সংবিধানটা সবার। কেন সবার? কারণ এদেশের মালিক জনগণ। এই কথাটা স্পষ্টভাবে পরিষ্কার রূপে ইতিপূর্বে লিখিতভাবে কেউ বলে নাই। আমরা বলেছি আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশ স্বাধীন করেছে। কে স্বাধীন করেছে, কেন স্বাধীন করেছে, সে কথা লেখা আছে। এই সালমান, তুমি প্রিয়াম্বলটা সবাইকে দিয়ে দাও, সবার সব অরম থেকে তাহলে বুঝতে পারবে। আপনারা একটু মিলিয়ে দেখবেন আপনার প্রস্তাবনায় কী রেখেছিলাম আর আজকে কী আছে। আমরা অঙ্গীকার করেছিলাম এমন একটা সমাজ গঠন করব, গণতন্ত্রের মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন করব, সেটা আমরা অঙ্গীকার করেছি। আজকে সংবিধানের রূপ প্রস্তাবনের উপরে একটা পোটলা দেওয়া হয়েছে। কি কোনো ধর্মের প্রতি আমি কটাক্ষ করি না, সব ধর্মই সমান, রাষ্ট্র সমান, ধর্ম যার যার। কিন্তু এই সংবিধানে কিছুটা হলেও সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। উপরে লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই দেশটাকে শুধু মুসলমানের দেশ, পাকিস্তানে যেমনটা ছিল সেই ভাবধারাকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, কিন্তু 72 সনে কিন্তু আমরা তা লিখে নিই, লেখা ছিল না। এই সংবিধানের খসড়ার সময় এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনার যদি পড়েন এক নম্বরে বুঝতে পারবেন খন্দকার মোস্তাক এই প্রস্তাবটা উত্থাপন করছিলেন, যে সংবিধানের উপস্থাপনার উপরে বিসমিল্লাহির রহিম লিখতে হবে। তখন আমাদের প্রয়াত শ্রদ্ধ সহকর্মী বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি বললেন ঠিক আছে অসুবিধা নেই, তাহলে সব ধর্মের যে স্রোত আছে এগুলো লেখা হোক। এ নিয়ে নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব এবং সেই সময় আরও যারা যারা ছিলেন, আব্দুর রহিম সাহেব, বিচারপতি ইনায়ত রহিমের বাবা, উনি খুব ধার্মিক লোক ছিলেন, এমনি করে এখানে সবার নাম লেখা আছে যে এটা লেখা যাবে না। কারণ আমরা ধর্মান্তর একটা রাষ্ট্রের বিরুদ্ধে, সাম্প্রদায়িক একটা রাষ্ট্র পাকিস্তান, তার বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সব মানুষের জন্য, সব সম্প্রদায়ের জন্য, সব ধর্ম অবলম্বনের জন্য আমরা স্বাধীন করেছি। সেজন্য আমরা লিখলাম আমরা ধর্ম নিরপেক্ষতা চাই। রাষ্ট্র রূপ কী হবে? সবার রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা অর্থ হল ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো ধর্ম মানে ধর্মহীনতা নয়। জিপারসন যেমন আমেরিকায় সেকুলারিজমে ব্যাখ্যা দিয়েছে, দেয়ার ইজ ওয়াল বিটুইন স্টেট অ্যান্ড রিলিজন। আমরা কিন্তু সেই দর্শনে বিশ্বাস করি। আমরা বলছি রাষ্ট্র থাকবে, ধর্মও থাকবে, যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা এই আছে। আমি এগুলো সব বিস্তারিত পড়বো না, এমনি তো অনেক সময় নষ্ট হয়েছে। তারপর তখন মুক্তিযুদ্ধের সময় আমাদের ভিতরে একটা দৃঢ় অঙ্গীকার ছিল, এ দেশটা হবে শোষণমুক্ত সমাজতান্ত্রিক একটা দেশ। কীভাবে হবে? আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রের জন্য কোনো ম্যান্ডেটের জন্য তো আমরা যুদ্ধ করেছিলাম। 1974 সালে যখন আমি এমএনএ নির্বাচিত হই, তখন আমরা অঙ্গীকার করেছিলাম 3 জানুয়ারি 1971 সালে যুদ্ধের আগেই এই রেসকোর্স ময়দানে আর সরোয়ার দেউদ্দার অঙ্গীকার করেছিলাম যে আমরা যদি জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা 6 দফা এবং 11 দফার সাথে বিশ্বাসঘাতকতা করি, তাহলে জনগণ যেন আমাদের জ্যান্ত খবর দেয়। এই যে আমরা ধর্মনিরপেক্ষতার কথা আমি বলছি, এখন গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র কীভাবে হয়? গণতন্ত্র আমাদের খেতে দেয়, পড়তে দেয় না, কী করে? গণতন্ত্র জিনিসটা কি? এ কেমন তেতো মিষ্টি না দিল্লির লাড্ডু কি? গণতন্ত্র অনেক সংজ্ঞা আছে, কিন্তু আমরা গণতন্ত্র বুঝি জনগণ মালিক, জনগণের চরম অভিব্যক্তি রূপে সাথে যেমন আছে, তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করবে। সংসদ হবে জনগণের কণ্ঠস্বর, জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যেটা আছে সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে গণতন্ত্রের মাধ্যমে। আজকে গণতন্ত্র যদি না থাকে সমাজতন্ত্র হয় না। কেন সমাজতন্ত্র হয় না? শোষণমুক্ত সমাজ করা কেন হয় না? গণতন্ত্রের ভিত্তিতে যদি সংসদ গঠিত না হয়, তাহলে আজকে গঠিত না হয় তাহলে আজকে এই বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে গণতন্ত্র নিখোঁজ হয়ে গেছে, গণতন্ত্র খুঁজে পাবেন না। গণতন্ত্রের জন্য আমরা সংবিধানে কিন্তু দুটো জিনিস করেছি। সংবিধান যদি থাকে খুলে দেখেন, রাষ্ট্র কীভাবে চলবে এটা যেমন বলেছি রাষ্ট্রীয় নীতিমালায়, আবার জনগণের অধিকার কি এটাও বলেছি আমরা। অর্থাৎ রাষ্ট্র যাতে জনগণের অধিকারকে ধ্বংস বিপন্ন কিংবা নির্বাহী কর্তৃত্বের অধীনে সম্পূর্ণভাবে গিলে রাখা যায়, সেই জন্য আমরা গণতন্ত্রের উপর দায়িত্ব দিয়েছি বেশি করে, জোর দিয়েছি বেশি করে। গণতন্ত্র থাকলেই কেবলমাত্র শোষণের সুয়াজ করা যায়। গণতন্ত্র যদি না থাকে তাহলে আপনার প্রতিটি মানুষের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই যে কথাগুলো বলে সেটাও আপনার অধিকারের ভিতরে আসে না, রাষ্ট্র মূলনীতির ভিতরে থেকে যায়। আজকে শোষণমুক্তির কথা আমরা বলেছি, এখানে অনেক কথাবার্তা আছে, আমি একটু পড়ে শোনাই। সমাজতন্ত্র বলতে আমরা কার্ল মার্কস, লেনিন সেই ডগমার সমাজতন্ত্র আমরা বুঝি না। সমাজতন্ত্র বলতে আমরা শোষণহীন সমাজ বুঝি। শ্রেণী কার্ল মার্কসের এবং লেনিনের কথা হলো সর্বহারা শ্রেণী,
তারা ক্ষমতা দখল করবে, সেই শ্রেণী একটা শ্রেণী তারাই রাষ্ট্রের শাসন করবে। আমরা কিন্তু তা বলিনি, আমরা বলেছি আমাদের সমাজতন্ত্র হলো শোষণ মুক্তি, মানুষের থেকে শোষণ অবসান করা, ধনী এবং গরিব যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের পার্থক্য নিরসন করা। আমরা চেয়েছি নারী এবং পুরুষ তাদের ভিতরে যাতে কোনো বৈষম্য না থাকে। আমরা চেয়েছি গ্রাম এবং শহরের ভিতর যে প্রচণ্ড বৈষম্য আছে সেই বৈষম্য দূর করা। আজকে আপনাদের মুখ দেখে মনে হয় আপনাদের শেখর সম্ভবত গ্রামে, আমি জানি না, আমি অনুমান করে কথাটা বলছি, আপনাদের চেহারা মুখ দেখে গ্রামের একটা ছেলে যে পরিবেশে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে লেখাপড়া করে, লেখাপড়া যারা করায় তারা সব মিলে শহরে যারা লেখাপড়া করে, আকাশ পাতাল পার্থক্য। একটা গ্রামের মেয়ে এসে শহরে এসে সে দিশেহারা পড়ে, কারণ আমরা গণতন্ত্রের সংজ্ঞা ভুলে গেছি, শোষণের সমাজও ভুলে গেছি। আমরা এখন যে পুঁজিবাদী অর্থনীতির এই দুনিয়ায়, আমি একথা বলবো না যে পুঁজিবাদী অর্থনীতি মারে না। আমরা যখন সংবিধান লিখছিলাম তখন সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল, এখন পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির দুটো দিক আছে, একটা হলো আমি পুঁজি খাটাবো লাভ হবে আমার, একটা ইন্ডাস্ট্রি থেকে দুটো ইন্ডাস্ট্রি করব, দুটোর থেকে তিনটে করব, কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে। এটা যারা করে তারা দেশপ্রেমিক পুঁজিপতি, দেশপ্রেমিক পুঁজিপতি যারা আছে, যেমন ভারতে অন্য রাষ্ট্র, তারা হলো কি কল্যাণ রাষ্ট্র চায়। আর আমাদের দেশে কোনো দলের কথা বলব না, আমরা যারা শাসক গোষ্ঠী আছি আমরা লুটেরা পুঁজি বিকাশ ঘটিয়েছি, আমরা লুট করব, ভোগ করব এবং সেই অর্থ পাচার করে দেব। আজ 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমি কোনো সরকারকে কোনো দলকে তাই মানে দোষারোপ করতে চাই না, আমি দোষারোপের রাজনীতি করি না। একটা সিস্টেম, একটা ব্যবস্থাপনার ভিতরে যদি রাষ্ট্রকে নিয়ে না আসা যায় তাহলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, 72-এর সংবিধান স্পিরিট, মূল্যবোধ কোনো কিছুই বাস্তবায়িত হবে না। আপনারা তরুণ প্রজন্ম, এ দায়িত্ব আপনাদের। তারপরে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলেছি, দেখেন এটা যদি চারি আসেন তাহলে আপনারা পড়ে নেবেন। আমরা তখনই বলেছিলাম একপক্ষীয় পদ্ধতি শিক্ষা ব্যবস্থা হবে, আধুনিক প্রযুক্তির প্রযুক্তিগত ভাবে। আছে কয়পক্ষীয় শিক্ষা ব্যবস্থা বলেন, কয়পক্ষীয়? আজকে কেউ মাদ্রাসায় পড়ে আলেম হচ্ছেন, কেউ সাধারণ স্কুলে পড়ে কেরানি হচ্ছেন, কেউ কিন্ডারগার্টেনে পড়ে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, কেজি স্কুলে পড়েন, এইরকম হরেক রকম শিক্ষা ব্যবস্থার ভিতরে বিভাজিত করা হয়েছে যাতে জাতি বিভাজিত হয়ে যায়। সেজন্য আমরা কিন্তু 17 অনুচ্ছেদে লিখে দিয়েছিলাম রাষ্ট্র এমন একটা শিক্ষা ব্যবস্থা করবে যেখানে প্রতিটি মানুষ ধনী হোক গরিব হোক একই ধরনের আধুনিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা পাবে, যার ফলে আমার মানব সম্পদ তৈরি হবে। মানব সম্পদ যদি তৈরি না হয় অর্থহীন। আমি একটা উদাহরণ দিই, সাম্প্রতিক উদাহরণ দিই, উদাহরণ যেটা বলছি আপনারা দেশের ভবিষ্যৎ আগামীতে থাকবেন
আমার বয়স 28 বিশ্বাস করবেন করবেন আসলে আমার বয়স অঙ্কে যদি ধরেন 80 বছর আজকে 4 দিন তা 80 বছর 4 দিন আমার বয়স আমি মনে করি না আশি বলতে আশি ভাই ভাই না আশি মানে আবার আসিব ফিরে বারবার তোমাদের মাঝে এই চেতনা নেই এই মূল্যবোধ নেই তোমাদের কাছে আসব বারবার তোমরা এটা করবে না কেন কেন সংবিধান বাস্তবায়িত করতে পারবে না তোমরাই পারবে তোমরা হলে উজ্জ্বল নক্ষত্র ঢাকাতে থাকো মানব সম্পদ উন্নয়নে উদাহরণ দিতে চেয়েছি পদ্মা সেতু হলো তার কল কবজা নাট বল্টু টেকনিশিয়ান কারিগর যত সরঞ্জাম সব চীন থেকে আসতো জাপান থেকে আসতো বাংলাদেশে কজন তাহলে ওরা চলে গেছে এটা রক্ষণাবেক্ষণ কে করবে এ বাদ দিলাম এই যে ট্যালেন্ট হলো একটা ভালো কাজ অবশ্যই প্রশংসা করবো আমি কর্ণপল্লীর নদীর সেখানে কী বলল চাইনিজ কোম্পানি বলল আরও 5 বছর আমাদের এটা রক্ষণাবেক্ষণ করতে হবে কারণ এমন কোনো মানুষ তৈরি করে নেই টেকনিক্যালি আমরা তৈরি করে নেই যে এরা আমরা নিজেরা রক্ষণাবেক্ষণ করলাম আমি বিল্ডিং করে দিলাম সেই বিল্ডিংটা যদি আপনি পরিষ্কার না রাখতে পারেন ঠিকঠাক মতো মেরামত না করতে পারেন তাহলে এই বিল্ডিং তো ভেঙে যাবে থাকবে না অর্থাৎ মানবকে সম্পদের উপর দিতে পারে এই যে আপনার হাতে আমি সবাই বলি এই যে মোবাইল আছে এটা কি এটা হলো একটা কথা বলার একটা যন্ত্র বলে কোথেকে আসলো মানুষ যখন পাখি যখন উড়ে যায় আমার মনে হলো আমাকে উঠতে হবে সেই চিন্তা থেকে আমি প্রেরণ করলাম ওই কালিদাসের আমলে শকুন্তলায় মেঘদূত কাব্যে লেখা আছে তার প্রিয়ার জন্য তার জীবন ছটফট করছে যন্ত্রণায় কাঁপছে মেঘের গায়ে চিঠি লিখে দিয়ে বললো আমার এই চিঠিখানা মেঘ তুমি আর শকুন্তলার কাছে পৌঁছে দিও আমার প্রিয়া আছে আজকে আমেরিকায় আমি তার সাথে কথা বলতে পারছি না আমার কথা বলতে হবে ওই চিন্তার থেকে মাথার থেকে আবার আস মূল কথা কি মেধা মেধা মেধার থেকে আপনার চিন্তা প্রথমে চিন্তার থেকে সম্ভাবনা সম্ভাবনার থেকে আপনার মেধা গেছেন মেধার থেকে আপনার সম্পদের উপস্থিত করছেন এবং সম্পদে করেছেন বলে এটা কিনতে হয় এই যে মানুষের ভিতরে অপরিমিত শক্তি আছে সেই শক্তির বিকাশ চাই আমি প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক জায়গায় বিকাশ চাই কিন্তু আমি জানি আমি নিজেও শুদ্ধ মানুষ না বাংলাদেশের লোক কত 18 কোটি মানুষ কজন মানুষ কজন আদমের সমানে তো বলছে লোক 18 কোটি মানুষ কজন মানুষ হতে গেলে মানবতা থাকতে হবে আমার পাশের লোক না খেয়ে মারা যাচ্ছে আমি দেখছি না সে কি মানুষ আমি 9 কোটি টাকা 9 লক্ষ টাকাতে হজ করতে যাচ্ছি আমার গ্রামের দুস্থ মহিলার থেকে আরম্ভ করে শিশু এত শিশু পর্যন্ত না খেয়ে থাকে ওই হজ কবুল হবে কোরআনে আছে পবিত্র কোরআনে আছে নামাজ রোজা হজ জাকাত কালমা কোনোটাই আমি গ্রহণ করব না যদি তুমি মানুষকে ভালো না বাসো আমরা কি আসলেই বুকে হাত দিয়ে বলতে পারি মানুষকে ভালোবাসি আমাকে প্রতিবেশীর মতো আমার দায়িত্ব যে কর্তব্য আছে পালন করি আমরা করি না আমরা আবেগ তো আমাকে নিয়ে আসি আবেগ কী করে বড় হব অন্যকে তা বড় হব কী করে অন্যকে তমিয়ে রেখে আমি কী করে বড় হব অন্যের সম্পদ লুট করে কী করে আমি ধরে হব অন্যের মেধা চুরি করে কী করে আমি বড় বুদ্ধিজীবী হব এই সব চিন্তা ভাবনার ভিতরে আমরা আছি সেই জন্য আমরা শিক্ষা ব্যবস্থার কথাও রেখেছিলাম আজ পর্যন্ত বাস্তবায়িত হয় না
শিক্ষাগত যদি ভালো শুরু করা মানে প্রধান নায়িকা হয় তাহলে সাথে সে কী হতে পারে আপনারা বলেন আপনার গাছ খেয়েছে মাছ খেয়েছে বালু খেয়েছে 700 নদীকে হত্যা করেছি আমরা এই বাঙালি জাতি বর্তমানে আমরা এসে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে নিয়ে রাষ্ট্র চার মূলনীতিতে সরে নিয়ে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের কি কর্তব্য নাই চিন্তা চেতনায় রেখায় কর্মে ধারণায় আপনার রাজপথে যাওয়া দরকার নেই আপনি নিজের ভিতর ধারণা করেন নিজেকে আদর্শিকভাবে মনে করেন লক্ষ্য নির্ধারণ করেন সংবিধানের আলোকে জাতীয়করণ করার কথা যখন বঙ্গবন্ধু তুলছিলেন তখন সুরজ সেনগুপ্ত এখানে অনেক আবার ছোট বলনে আছে আপনার কিছু মনে করবেন না সুরজ সেনগুপ্ত আমি যে কথা বলছি এগুলো ছিল খসড়া সংবিধান কমিটির ভিতরে কথা সুরজ সেনগুপ্ত বললেন তাহলে এক কাজ করা যাক আমরা বহুদেরও জাতীয়করণ করে নেই বহু সেরা আছে সব জাতীয়করণ করবে এটা সরজসেন বলছিলেন সুরজিৎ যখন বললো সব জাতীয়করণ করতে হবে ভূমিতিক আরম্ভ করে ব্যক্তিগত মালিকানা থেকে আরম্ভ করে সব জাতীয়করণ করতে হবে সরজসেন খুব গম্ভীর মানুষ ছিলেন কথা বলতেন ওর হাসতে হাসতে বললেন বাহ সুরজিৎ সেন তো ভালোই করেছেন তাহলে আমরা সব বৌদ্ধের জাতীয়করণ করে ফেলে দেয় সেই জন্য দেখবেন রাষ্ট্রের মালিকানার ক্ষেত্রে কিন্তু তিনটা ভাগে ভাগ করেছেন প্রথম হলো রাষ্ট্রায়ত্ত খাত ধনী ধনী হতে পারবেন পারবে না শোষণ করতে পারবে না শোষণের কালো হাতকে ভেঙে দাও এটা লিখেছে তারপরে লিখেছে আমরা সমবায় খাত আমরা সবাই মিলে কাজ করে সমবায়ের ভিত্তিতে আমরা দেশকে পারব তৃতীয় আছে ব্যক্তি খাত ব্যক্তি উদ্যোগকে আমরা অস্বীকার করি না বঙ্গবন্ধু পঁচাত্তর সালের পর্যন্ত সিলিং ছিল 10 কোটি টাকা একক ব্যক্তি উদ্যোগ সমস্ত উদ্যোগকে খেয়ে রাষ্ট্র পর্যন্ত কিনে ফেলেছে আমার এই দেশে এই বিদ্যুৎ ক্যাপটিক জেনারেটর দায় মুক্ত দেওয়া হয়েছে কত কোটি টাকা চুরি হয়েছে জানেন একটা উদাহরণ দেব আমার এক বন্ধুর বড় ভাই সে সিঙ্গাপুরে 42 জন শীর্ষ ধনের ভিতরে সিঙ্গাপুরে একজন বাংলাদেশের তাহলে আবার দেশের কি পরিমাণ লুট হয়েছে ইন্ডাস্ট্রি কেন হলো না আপনার গ্রামে আপনার ইউনিয়নে আপনার থানায় দেশজ যে উৎপাদন হয় তার থেকে আমরা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে কেন আমরা কল কারখানা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি নাই এ দায় এবং দায়িত্ব আমরা বহন করি এবং এই দায়িত্বভার আপনাদের উপর দিয়ে যাই আপনারা থাকবেন আপনারা করবেন দেখেন প্রধানমন্ত্রীর কথা যখন আসলো নির্বাহী বিভাগের কথা আমি 99-এর কথা বলছি তখন সুরঞ্জিত সেনগুপ্ত একমাত্র প্রতিনিধি ছিল খুব রসিক ছিল উনি বললেন যে প্রধানমন্ত্রীর হাতে আমরা কী করবো কী দিলাম অলৌকিক ক্ষমতা দিলাম দেওয়া হলো অলৌকিক ক্ষমতা দেওয়া হলো আসাদুজ্জামান খান উনি পাকিস্তান আমলে প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা ছিলেন তিনি বললেন যে রাষ্ট্রপতিকে এমন ক্ষমতা দেওয়া হোক যে রাষ্ট্রপতি আর্থ সামাজিক রাজনৈতিক এ বিষয়ে যখনই তিনি প্রয়োজন বোধ করবেন তখন তিনি মন্ত্রিপরিষদ মন্ত্রিসভা পরোয়া পেশ করতে পারবেন এখনও দেখুন 845 আছে কোনো রাষ্ট্রপতি করে করে না কেন দুর্বল দুর্বল কেন দুর্নীতি করে দেখে তার লোভ আছে দেখে দুর্নীতি লোভ যারা করে তারা কোনোদিন সততার উপর শক্ত হয়ে দাঁড়াতে পারে না ভয়ে ভীত থাকে এই যদি
এখানে অবশ্য আরেকটা কথা আমি বলি, সেটা হলো এই এখন যেটা বাংলাদেশ সংকটে ফেলেছে, নির্বাচনকালীন সরকার কী হবে, অন্তর্বর্তীকালীন। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত একটা প্রস্তাব করেছিলেন, মুক্তিযুদ্ধের সময় যারা যেসব দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে যারা উপদেষ্টা পরিষদে ছিলেন, সেই সব দলের প্রতিনিধিদের দিয়ে অন্তর্বর্তীকালীন একটা সরকার ব্যবস্থা করক, নির্বাচন করো, কারণ দলীয় সরকারের অধীনে কোনোদিনও কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। 73 সনে আমি এমএলএ হয়েছি, গণপরিষদ ভেঙে তারপরে 73 সনেও কিন্তু বঙ্গবন্ধু বলে দিলেন আমি নিরপেক্ষ নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ নির্বাচন চাই। গণপরিষদ আমাদের ভেঙে দিলেন, তারপরে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হলো না। কেন? ভোলা তোমাল সাহেব ওনার সামনে দাঁড়াবে এমন সংস্কারও আছে। এমনি করে দেখা গেল 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা চলে আসলো, 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা আসা মানেই হলো ধর 20 লক্ষ লোক ভোট দিতে পারলো না, তাহলে ভোটবিহীন নির্বাচন পরবর্তীকালে 153 জন হয়েছে। ওই 9 থেকে শুরু হয়েছে, বঙ্গবন্ধু লন্ডন গেলেন, ফারুক সৌদির রাষ্ট্রদূত অনেক গভীর আক্ষেপের সুরে বললেন এই পার্লামেন্টে যদি 100 বিরোধী দলের নেতা আসতো কেবল সদস্য হতো, আমার রাষ্ট্র চালানোর জন্য সুবিধা হতো। পণ্ডিত জওহরলাল নেহরু তিনি পার্লামেন্টে আগে যেতেন, গিয়ে বিরোধী দলের যে লবি আছে সেখানে বসতেন। কেন? উনি পার্লামেন্টে কী হবে না হবে বিরোধী দলের সাথে আগেই আলাপ, ইনফর্মাল আলাপ করতেন। একটা রাষ্ট্র চালাতে গেলে যে প্রজ্ঞা, যে ধৈর্য এবং দূরদৃষ্টি, এ সব কিছু কিন্তু তারপর ভিতরে কোনো বলে থাকতে হয়। জাতির রাষ্ট্রপিতা বঙ্গবন্ধুর ভিতরটাই ছিল। আজকে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কি হচ্ছে, আমরা বলছি কোনো দলীয় সরকার ওদের নির্বাচন করবো না, কারণ দলীয় সরকার ওদের নির্বাচন কোনোদিনও সুষ্ঠু হয় না, স্বাভাবিক হয় না। এবং একই সাথে যে সংসদ গঠিত হয় তাতে জনগণের কণ্ঠস্বর শোনা যায় না। আজকে তাই আপনাদের কাছে নিবেদন থাকবে, আমরা যে সংবিধান সেদিন জাতির আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তৈরি করেছিলাম, সেই সংবিধান আপনারা পড়বেন। আপনাদের সংবিধান এ পর্যন্ত আজকের সভাপতি সাহেব আছে আবার জানাবতে, উনি সংবিধান নিয়ে গবেষণা করেন, সংবিধান নিয়ে উনি ওনার সহজ ভাষায় লিখিত সংবিধানও আছে, সংবিধান নিয়ে ওনার মগজে একটা পরিপূর্ণ একটা মানে সুস্থ ধারণা ওনার ভিতরে আছে। ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি অহর্নিশ্চিরন্তরভাবে সংবিধান নিয়ে, সংবিধানের ধারা নিয়ে, অনুচ্ছেদ নিয়ে তার ব্যাখ্যা করে, তার বিশ্লেষণ করে, সব কিছু নিয়ে, আইন নিয়ে উনি যেভাবে কাজ করছেন এবং আপনাদের মতো তরুণ যারা আছেন তাদেরকে প্রশিক্ষিত করছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকে এই অনুষ্ঠানে হাজির করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবার কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিই, আবার আসতে দেরি হয়েছে। আর আমি খুব স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তব হবে, তার সাথে এটাও জানি রবীন্দ্রনাথ যে কথা লিখে গেছেন ওটাতে বিশ্বাস করি। উনি বলেছেন শেষের দিকের জীবনের সামনে এসে, রূপ নারায়ণের কোলে জেগে উঠিলাম, দেখিলাম এই জগৎ সত্য নয়, রক্ত রক্ষণে রেখে আমার নাম,
আগাতে আগাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসে না। সত্য এবং ন্যায়ের পক্ষে যারা থাকে তারাই দিনের শেষে বিজয়ী হয়। আপনাদের ধন্যবাদ। আমাদের এইসব পূর্বপুরুষেরা কত দরদ দিয়ে, কত মমতা দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত দূরদৃষ্টি দিয়ে আমাদের এই সংবিধান তৈরি করেছেন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমাদের 34 জনের মধ্যে মাত্র যে কজন, আমাদের সৌভাগ্য যে তারা এখন আমাদের মাঝে আছেন, তারা দীর্ঘজীবী হবেন, আজকের বক্তাও দীর্ঘজীবী হবেন সে প্রত্যাশা রাখি। আমাদের আজকের আয়োজন রিডিং ক্লাব এবং আইনের কথার একটি যৌথ আয়োজন। আইনের কথা .com অনলাইন ভিত্তিক একটি অধিকার বিষয়ক একটি সংগঠন, যারা সহজ ভাষায় সব ধরনের আইন তথ্য সংগ্রহ করে এবং সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়। আইনের কথা .com দিয়ে আপনারা যদি সার্চ করেন, আইনের কথায় আপনারা অ্যাড নিতে করে নিতে পারবেন এবং আইন বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সেখানে করলে তার উত্তর আপনারা পাবেন। অর্থাৎ আইন বিষয়ক সকল ধরনের প্রশ্নের উত্তর সেখানে পাওয়া যাবে। একটি টেকসই সমৃদ্ধমূলক এবং আইনভিত্তিক সুশাসন ভিত্তিক সমাজ, যে সমাজের কথা আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, সংবিধানের প্রতি পরতে পরতে আছে, সেটি বাস্তবায়ন করার জন্য আইনের কথা কাজ করছে, তাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের রিফ্রেশমেন্ট পার্টনার ওয়েলফুড। ওয়েলফুড চট্টগ্রাম ভিত্তিক একটি একটি খাবারের প্রতিষ্ঠান, ঢাকায়ও এখন আছে, আপনারা সবার কাছে পরিচিত। আজকের যে আমাদের প্রধান বক্তা যে বক্তব্য বললেন এবং শেষে বললেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সেই কঠিনের ভালোবেসে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশকে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। আমরা যেন একটা সুখী সমৃদ্ধ একটি সাম্যভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দিকে প্রতিদিন এগিয়ে যেতে পারি। আমাদের আজকের আয়োজনের আমরা এখন সভাপতির বক্তব্য, আজকের অনুষ্ঠানের সভাপতি আরিফ খান, তিনি রিডিং ক্লাবের সভাপতি এবং প্রতিষ্ঠাতা। আরিফ খানকে অনেকেই চেনেন, কারণ আরিফ খানের সহজ ভাষায় বাংলাদেশ সংবিধান আপনাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে, আপনারা খুবই পছন্দ করেন। তার আরও বই রয়েছে, বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক দলিলপত্র, ছোটদের জন্য বাংলাদেশের সংবিধান, সংবিধানের কলকব্জা ইত্যাদি। সংবিধান যে একটি গুরুত্বপূর্ণ বই এবং এটি যে আমাদের সবার জানা উচিত, আমাদের অধিকার চর্চার জন্যে, আমাদের ক্ষমতার, জনগণের ক্ষমতা চর্চার জন্যে, যে